পূজোর বাকি হাতে গোনা কয়েকটা দিন মাত্র। মাইনে পেলে কার জন্য কি কিনবেন তা নিয়ে ভাবনা সবারই থাকে, কিন্তু সে ভাবনায় বালি মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কর্মীদের। অভিযোগ, প্রত্যেক মাসে বেতনের একটা বড় অংশ কেটে নেওয়া হচ্ছে, কারণ জানতে চাইলে সদুত্তর মিলছে না। বহু জায়গায় দরবার করেও উত্তর মেলেনি, বাধ্য হয়ে আন্দোলনে নামেন প্রায় 150 জন অস্থায়ী সাফাই কর্মী। জুলাই একবার আমাদের সবারে টাকা কেটে নেওয়া হলো, তার যে রিপ্লাই আমাদের কি কারণে টাকাটা কাটা হয়েছে আমরা জানতে চাইলাম, আমাদেরকে কোনো কিছু জানানোই হচ্ছে না। তারপরে এই 23 জুলাই আবার সবার 5,000-6,000 চার যেরকম পাচ্ছে 4,500 এরকম করে টাকা কাটা হচ্ছে। 150-53 জন আমরা স্টাফ রয়েছি, তার মধ্যে পার মেম্বার কখনো 2,000 কখনো 3,000 কখনো 1,500, এভাবে যদি এক একটা স্টাফ পিছু কাটা হয় মাথা পিছু একটা হিউজ অ্যামাউন্ট কাটা হচ্ছে। এর কোনো সদুত্তর উদ্যতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কিছুতেই পাচ্ছি না। আমাদের এটাই কথা যে বারবার আমাদের সঙ্গে এমনি কেন করবে, হসপিটালের পুরো দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পেশেন্টের গাইড সবকিছু তো আমাদের আমাদের দ্বারা হচ্ছে, আমাদের আমাদের ছাড়া তো হচ্ছে না। ওই জন্য আমরা বলছি আমাদের সাথে কেন বারবার এরকম হবে। এইচডিও বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট বড় যে সুপার আছে লাল বিল্ডিংয়ে তাকে দেওয়া হয়েছিল, কিন্তু এরা কখনো আমরা কোনো দিনের টাইমও নিয়েছি, এখানে লিখিত দেওয়া আছে। প্রত্যেক দিন যারা হাসপাতাল পরিচ্ছন্নতার কাজ করেন তারা এই কাজ ছেড়ে আন্দোলনে। বিক্ষোভের জেরে অচলাবস্থা দেখা যায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বিক্ষোভের খবর পেয়ে অস্থায়ী কর্মীদের সঙ্গে দেখা করতে যান হাসপাতাল সুপার মোহাম্মদ শামীম আক্তার। হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাই কর্মীরা। স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে সমস্যা মেনে কর্মীদের কাজে ফেরার অনুরোধ সুপারের। পেনাল্টি যে কাটা হয় তার সেটা ওদের এর থেকে স্যালারি থেকে কাটা হয়েছে, এটা আমরা ওরা বারবার আমাদের চিঠি দিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে, আমরাও স্বাস্থ্য ভবনে বারবার এসকালেট করেছি ব্যাপারটাকে। আমি হসপিটালের অধ্যক্ষ হিসেবে ওনার এটা রিকোয়েস্ট করতে পারি বা করেছি যে আমরা তো চেষ্টা করেছি যে আপনারা ওয়ার্ক রিজিউম করুন, কাজে আপনারা জয়েন করুন, কাজ করুন। সকাল 8টা থেকে শুরু হয় কর্মবিরতি ও বিক্ষোভ, সঠিক সমাধানের পথ না বলা পর্যন্ত আন্দোলন জারি রাখার ডাক শ্রমিকদের। পুজোর আগে সমস্যার সমাধান হোক চাইছেন আন্দোলনকারীরা। একাধিকবার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সব জায়গায় দরপার করেছেন এই অস্থায়ী কর্মীরা, কিন্তু তাদের কোনো রকম কোনো সুফল মেলেনি, যার কারণে বাধ্য হয়ে আজকে তারা আবারও এই ধর্নার পথেই হাঁটলেন। মালদহের চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।